জামালপুর ময়মনসিংহ ঢাকা রেলপথে ভ্রমণ করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। জামালপুর রেল সেকশনের প্রতিটি স্টেশনে চলছে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য, মিলছে না টিকিট। যাত্রীর তুলনায় ট্রেন এবং বগি সংকটও তীব্র। এই পরিস্থিতিতে নতুন আন্তনগর ট্রেন চালু, অতিরিক্ত বগি সংযোজন ও টিকিট কালোবাজারি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। জামালপুর থেকে শফিক জামানের পাঠানো রিপোর্ট। জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ জেলার অসংখ্য মানুষ রাজধানীর সাথে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি পছন্দ করেন রেলপথ। চার জেলার বিপুল সংখ্যক মানুষের জন্য ঢাকা জামালপুর বঙ্গবন্ধু সেতু আর ঢাকা জামালপুর দেওয়ানগঞ্জ সেকশনে চলাচল করছে মাত্র চারটি আন্তনগর ট্রেন। সবকটি ট্রেনেই উপচে পড়া ভিড়ের দৃশ্য নিত্যদিনের। এই রুটে যাত্রীর সংখ্যা বাড়লেও বাড়েনি ট্রেন ও আসন সংখ্যা। যাত্রীদের অভিযোগ, এই পথে চলাচলকারী আন্তনগর তিস্তা ট্রেনে গত মাসে আধুনিক বগি সংযোগ করা হলেও কমিয়ে দেওয়া হয়েছে আসন সংখ্যা, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে আরও। আছে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য। সুন্দর একটা ট্রেন পাইছি, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা টিকিট পাই না। ব্ল্যাকারদের কাছ থেকে অনেক সময় বাড়তি দামে টিকিট কিনতে হয়। যেহেতু আমাদের এখানে বগির সংখ্যা কম, বগি বাড়াইলে আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারি। যাত্রী দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন রেল কর্মকর্তারাও। এই রুটে অন্তত আরও একটি আন্তনগর ট্রেন চালুর দাবির সাথে একমত তারা। কালোবাজারের অনেকটা পুল ঠাসা হয়ে পড়েছে এবং আশা রাখি যে এটা নিয়ন্ত্রণে থাকবে এবং পরবর্তীতে যদি সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে নতুন কোনো ট্রেন সংযোজন করা হয় বা নতুন কোনো ট্রেন চালু করা হয় তাহলে জামালপুরবাসী অনেক স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে। দেশের জেলা জংশন স্টেশনগুলোর মধ্যে রাজস্ব আয়ের দিক থেকে জামালপুর সেকশন অন্যতম। এই সেকশনে প্রতি মাসে রাজস্ব আয়ের পরিমাণ প্রায় 2 কোটি টাকা। এই স্টেশনের যাত্রীদের ভোগান্তি কমাতে অবিলম্বে এই রুটে একটি নতুন আন্তনগর ট্রেন চালু, কালোবাজারিদের দৌরাত্ম্য কমানো সহ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটি আশা ভুক্তভোগীদের। NTV নিউজ ডেস্ক।